তৃপ্তির হাসি হাসো, জালেমের কালো হাতের থাবা তোমাদের উপর আসতে টাইম লাগবে না, শুধু সময় বন্ধ থাকবে, তখন বুঝবা কত ধানে কত চার। ঠিক কিনা বলেন? আমার মাহফিল গুলো বাংলাদেশে বন্ধ করতো বাধা দিত নাস্তিকরা, বেমানরা, আর এখন দেখি বাধা দিচ্ছে মোনাফেকরা। কিছু আসে যায় না, মাহফিল তো ঠেকাইতে পারে নাই। মেলান তো মডেল মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কবুল হয়ে গেছে। আপনারা দেখেন এত বাধার পরে শুধু আল্লাহর কোরআনের আকর্ষণে জনতা ঢল নেমেছে। আমার সভাপতি আমাদের ক্ষমা চাইছে, বসতে দিতে পারেনি আপনাদেরকে, তারপরও আমরা তৃপ্তির সাথে কিছু নসিহত গ্রহণ করতে পারছি, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ কোন মাছের কাছে, গাছের কাছে, মূর্তির কাছে, ভাস্কর্যের কাছে, নেতার কাছে, নেত্রীর কাছে, পীরের কাছে, পুরোহিতের কাছে মাথা নত করুক, এটা চায় না। আল্লাহ চান আমার শ্রেষ্ঠ সৃষ্টি বনিয়াদম শুধু আমার কাছে মাথা নত করে আত্মসমর্পণ করবে। সেই আত্মসমর্পণের শ্রেষ্ঠ পদ্ধতি হলো তওবা। সেই তওবার কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনরা, গুনাহ করছো, অন্যায় করছো, পাপ করছো, সমস্যা নাই, আসো আল্লাহর কাছে তওবা নাসুহা করো। নাসুহা মানে ব্যাখ্যা তো দিছি, নাসুহা বিবির তওবা নাকি? না, আত-তাওবাতুল লাতি তানসাহুল আবদা, বান্দাকে যে তওবা নসিহত করো, কি করে? যে তুমি তওবা করছো, তোমার গুনাহ মাফ, আর গুনাহ কইলো না, সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ওই তওবার নাম তওবায়ে সুবহানাল্লাহ। ওই তওবাটা শিখবেন, কথা বলে না, মাত্র তিনটা শর্ত পূরণ করলেই আপনার তওবা নসুহা হবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ।